আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। তাওবার মাধ্যমে কল্যাণ লাভ হয়, মানুষের বিগত দিনের সব গুনাহ মাফ হয়ে যায়। তাওবার মাধ্যমেই মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হয়। মানুষ যত বড় অপরাধী হোক না কেন, যদি সে চূড়ান্ত তাওবা করে তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তবে গুনাহ যদি বান্দার কোনো হক বা অধিকারের সঙ্গে জড়িত হয়, তাহলে সে গুনাহ মাফের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির কাছেই ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহর কাছে চূড়ান্ত তওবা করার পর আল্লাহ তালা বান্দার হক ছাড়া মানুষের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ তালা কোরআনুল করিমে চূড়ান্ত ক্ষমার ব্যাপারে দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি বান্দাকে দোয়াও শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হল, রব্বানা আতমিম লানা নূরনা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। দোয়াটি আবার বলছি, রব্বানা আতমিম লানা নূরনা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। দোয়াটির অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সর্বশক্তিমান। সূরা তাহরিম আয়াত নম্বর 8। আল্লাহ তাআলা চূড়ান্ত তাওবার নির্দেশ দিয়ে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আন্তরিক তওবা। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে নদী প্রবাহমান। সেদিন আল্লাহ তাআলা নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না, তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছুটাছুটি করবে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সর্বশক্তিমান। সূরা তাহরিম আয়াত নম্বর 8। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে চূড়ান্ত তাওবা করার তৌফিক দান করুক। এ তাওবার মাধ্যমে দুনিয়ার সব পাপ থেকে নিজেদেরকে মুক্ত করার তৌফিক দান করুক। তাওবার পর আল্লাহর শেখানো দোয়ার মাধ্যমে তার কাছে পরিপূর্ণ হেদায়েতের নূর তালাশ করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।